বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের বলবো কিভাবে আপনারা এক মোবাইল থেকে অন্য মোবাইলে মুভি ফটো ভিডিও বা কোনো বড় ধরনের ফাইল পাঠাবেন কোনো ইন্টারনেট বা অ্যাপ ছাড়াই। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি জেনে না থাকেন কিভাবে বড় বড় ফাইল বা মুভি ট্রান্সফার করতে হয় অন্য মোবাইলে কোনো ইন্টারনেট বা থার্ড পার্টি অ্যাপ ছাড়াই, তাহলে ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। হ্যালো ফ্রেন্ড, আমি পবিত্র, শুরু করছি পাব টেক চ্যানেলের আজকের নতুন ভিডিও। তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওর নিচে যে কালো রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেখানে ক্লিক করে এইভাবে বেল আইকন অন করে রাখুন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, এখানে আমার কাছে যে দুটি অ্যান্ড্রয়েড ফোন দেখতে পাচ্ছেন, এখানে আমি একটি ফোন থেকে অন্য ফোনে একটি ভিডিও পাঠিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করব কিভাবে এক মোবাইল থেকে অন্য মোবাইলে ফটো ভিডিও মুভি ইন্টারনেট ছাড়াই পাঠাতে হয়। তো সবার প্রথমে দুটি ফোনেরই ওপর থেকে এইভাবে টেনে ওয়াইফাই দুটি অন করে নেবেন, তারপর দুটো ফোনেরই ব্লুটুথটি অন করে নেবেন। এরপর যেটি করতে হবে সেটি হলো দুটি ফোনের লোকেশনটি এখান থেকে অন করে নেবেন। এইভাবে দুটি ফোনের ওয়াইফাই ব্লুটুথ লোকেশনটি অন করে নেবার পর আপনার যে ফোনের মধ্যে ভিডিও মুভি বা ফাইল রয়েছে সেই মোবাইলের গ্যালারি ওপেন করে এখান থেকে আপনি যে মুভি বা ভিডিও পাঠাতে চান সেটি এইভাবে খুঁজে বার করে সিলেক্ট করে নিচে শেয়ার বা সেন্টের লোগো দেখতে পাবেন, এর ওপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে অনেক ধরনের অ্যাপ চলে আসবে যার মাধ্যমে পাঠাতে গেলে আপনার নেটের প্রয়োজন হবে, কিন্তু আমি যেহেতু বলেছি কোনো অ্যাপ ছাড়াই বা নেট ছাড়াই পাঠিয়ে দেখাবো, তাই আপনারা এখানে নিয়ার বাই শেয়ার নামে একটি অপশন দেখতে পাবেন, এর ওপর ক্লিক করবেন। এখানে আমি ব্লুটুথটি ভুল করে অন করিনি বলে, তাই অন করার জন্য অ্যালাউ পারমিশন চাইছে বলে অ্যালাউ করে দিলাম। এরপর আপনার অন্য মোবাইলে নিয়ার বাই শেয়ার থেকে এরকম একটি নোটিফিকেশন আসবে, এর ওপর ক্লিক করবেন। তারপর এরকম আসলে কন্টিনিউ এর ওপর ক্লিক করবেন। এরপর আপনার এই মোবাইলের মতন দেখতে এরকম একটি আইকন আসলে এর ওপর ক্লিক করবেন। এরপর ওই মোবাইলে অ্যাকসেপ্ট নামে একটি অপশন আসবে, এর ওপর ক্লিক করবেন। অ্যাকসেপ্ট অপশনের ওপর ক্লিক করার সাথে সাথেই দেখতে পাবেন আপনার মোবাইলের ভিডিওটি একটি মোবাইল থেকে অন্য মোবাইলে যেতে আরম্ভ করেছে। এখানে আপনার দেখতে পাচ্ছেন আমি যে ভিডিওটি সিলেক্ট করেছিলাম সেই ভিডিওটি এই ফোন থেকে আমার ওই মোবাইলে যেতে আরম্ভ করেছে, কিন্তু এর জন্য আমার কোনো থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করতে হয়নি আর কোনো ইন্টারনেটও ব্যবহার করতে হয়নি। বন্ধুরা, আপনার মুভি ভিডিও বা ফাইলের সাইজ যত বেশি বড় হবে সেই হিসাবে আপনার সময়ও লাগবে। যখন আপনার ভিডিওটি পুরোপুরি এক মোবাইল থেকে অন্য মোবাইলে চলে যাবে তখন আপনার সামনে একটি মোবাইলে ডান অপশন লেখা উঠবে আর অন্য মোবাইলে ওপেন অপশন লেখা উঠবে। তাহলে বন্ধুরা, এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে একটি মোবাইল থেকে অন্য মোবাইলে ইন্টারনেট বা কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়াই মুভি ভিডিও বা কোনো বড় ধরনের ফাইল খুব সহজেই পাঠাতে পারেন। তো বন্ধুরা, আশা করব ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে। যদি কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।